অনেকদিন পরে আবার আমাদের ক্লাস শুরু হচ্ছে। ইন্টারনেট পরিষেবা একটু সমস্যা ছিল, তো আজকে আমাদের আলোচনার বিষয় হবে বেশ বড় একটা গল্প, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি। মূল উপন্যাসের নামও পথের দাবি, পাঠ্যাংশটির নামও পথের দাবি। পাঠ্যাংশটি যথেষ্ট উপভোগ্য, শরৎচন্দ্র তাঁর অননুকরণীয় ভঙ্গিতে। তাঁর সমস্ত লেখার একটা প্রাণরস হল হাস্যরস, সেটা শ্রীকান্ত পড়লেও আমরা তার উপলব্ধি করি। পথের দাবি যদি সাহিত্যের বিচারে আলোচনা করতে হয়, এটা জেনে রাখা ভালো, হয়তো কখনো এমসিকিউতে আসতেও পারে, জেনে রাখো যে বিভিন্ন ধরনের উপন্যাসের মধ্যে পথের দাবিকে আমরা রাজনৈতিক উপন্যাস বলি। রাজনৈতিক উপন্যাস, এই উপন্যাসটির একটি ঐতিহাসিক গুরুত্ব আছে, সে গুরুত্বটা অনেক দিক থেকে, যেটা প্রয়োজন সেটা বলছি, কারণ অনেক এই ধরনের বিষয়কে পড়াতে গেলে আমাদের অনেক অনেক কথা বলতে ইচ্ছে হয়, কিন্তু এই পরিস্থিতিতে অতটা বলার আমি পাচ্ছি না সুযোগ। তো যেটা গুরুত্ব, যেটা দরকারি সেটা বলছি, যে পথের দাবি কেন তার ঐতিহাসিক গুরুত্ব, পরাধীন ভারতবর্ষে এই উপন্যাস সাহিত্য বিচারে যাকে আমরা রাজনৈতিক উপন্যাস বলছি, এই উপন্যাসটি ইংরেজ সরকার কর্তৃক বাজেয়াপ্ত ঘোষণা করা হয়েছিল। নিশ্চয়ই একটা গুরুত্বপূর্ণ তথ্য এটি, যে এমন কি উপন্যাস যেটি ইংরেজ সরকার বাজেয়াপ্ত করেছিল। তোমরা জানো কাজী নজরুল ইসলামের কবিতা বাজেয়াপ্ত করা হয়েছিল, তার জন্য তার কারাবাসও হয়েছিল। শরৎচন্দ্রের ক্ষেত্রে কারাবাসের প্রশ্ন ওঠেনি, কিন্তু তার উপন্যাসটি বাজেয়াপ্ত হয়েছিল। এবং এই বাজেয়াপ্ত করা নিয়ে, রাজনৈতিক উপন্যাস নিয়ে শরৎচন্দ্র তার সাহিত্যে যাকে তিনি গুরুদেব বলতেন, রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে ঈষৎ মনোমালিন্য হয়েছিল, সে একটা আলাদা প্রসঙ্গ। অন্তত এইটুকু মনে রাখো যে পথের দাবি একটি রাজনৈতিক উপন্যাস, এবং এর অন্যতম ঐতিহাসিক গুরুত্ব হল পরাধীন ভারতবর্ষে এটি ইংরেজ সরকার কর্তৃক বাজেয়াপ্ত ঘোষণা করা হয়েছিল। এই উপন্যাসের যে অংশটা তোমাদের পাঠ্য করা হয়েছে, একটু মানে নির্বাচনের দিক থেকে আমি বলবো একটু গোলমেলে, এ কারণে অন্য কিছু নয়, এটি পথের দাবি উপন্যাসের দীর্ঘ উপন্যাস, পথের দাবি যথেষ্ট মোটা বড় উপন্যাস, ষষ্ঠ এবং সপ্তম পরিচ্ছেদের থেকে নেওয়া হয়েছে। মানে একই উপন্যাস একটা ধারাবাহিকতা আছে, প্রবাহমানতা আছে, তার অগ্রপশ্চাৎ আছে, এটা আবার দুটো পরিচ্ছেদ থেকে কিছুটা কিছুটা করে নেওয়া হয়েছে, এর ফলে এর দুটো অংশ হয়ে গেছে। বলে রাখি যে এই প্রথম অংশটা যেটা পড়ছ, এই যে একদম প্রথম থেকে শুরু হলো, পুলিশ স্টেশনে প্রবেশ করিয়া দেখা গেল, এখান থেকে আর সোজা প্রস্থান করিল, মানে 99 পৃষ্ঠার প্রায় শেষ অবধি, এই এতটা অংশ আগের থেকে, এর আগের অংশটার থেকে এই পর্যন্ত, এর আগের মাধ্যমিকের সিলেবাসে সব্যসাচী নাম দিয়ে সেটা পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত ছিল, তার নামকরণটা ছিল সব্যসাচী। এখানে ওই অংশটার কিছুটা নেওয়া হয়েছে, আবার পরের সপ্তম অধ্যায়ের কিছুটা নেওয়া হয়েছে, এবং তার নামকরণ করা হয়েছে পথের দাবি, উপন্যাসের নামকরণে পথের দাবি। এরকম নামকরণের কারণটা বলে রাখি, পথের দাবি উপন্যাসের কাহিনী অনুসারে একটি গুপ্ত সংগঠন। সম্ভবত তোমরা ইতিহাসে পড়েছ বা পড়বে যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে এই গুপ্ত সংগঠনগুলির একটা বিরাট ভূমিকা ছিল, যেমন যুগান্তর গোষ্ঠী, যেমন অনুশীলন সমিতি, এগুলো সম্ভবত তোমরা পড়েছ বা পড়বে। পথের দাবি সেরকম একটি কল্পিত সংগঠনের উপন্যাস তো আর আকাশ থেকে পড়ে না, গাছেও ফলে না, উপন্যাস তার বাস্তবতা তো উপন্যাসের মধ্যে থাকবেই, কিন্তু কতটা বাস্তবতা আর কতটা লেখকের ইচ্ছা, লেখকের অভিপ্সা, সেটা তো নির্ভর করবে লেখকের ওপর। এই পথের দাবি নানা কারণে, বারবার আমি বলতে না চাইলেও এসে যাচ্ছে, যে পথের দাবির যে, এখানেও আমরা এই নামটা পথের দাবি হলেও এখানে যাকে পাবো প্রত্যক্ষ নয়, পরোক্ষে যাকে পাবো সব্যসাচী। সেই সব্যসাচী চরিত্রটি একটা সময় যখন ধারাবাহিকভাবে পথের দাবি রচনা করছেন শরৎচন্দ্র,
পত্রিকায় প্রকাশিত হচ্ছে, তখন থেকেই সব্যসাচী চরিত্রটি নিয়ে আমাদের পাঠক মহল একটা বিরাট মানে কি বলবো কৌতূহলের জন্ম হয়েছে, কে এই সব্যসাচী। অনেকে মনে করেছিলেন এটা রাসবিহারী বসুর মানে অনুকরণে লেখা, কেউ বলছেন মানবেন্দ্রনাথ রায়, কেউ মাস্টারদা সূর্য সেন। এবং সবচেয়ে বড় কথা, এটা তোমাদের বলেই দিই যে এখন পড়লে মনে হবে যে এর মধ্যে কি নেতাজি সুভাষচন্দ্রও তো থাকতে পারেন, সেই ছদ্মবেশ ধারণের কৌশল, সেই তীক্ষ্ণ বুদ্ধি, সেই সাহস, অনেকটা নেতাজিরও মতো। কিন্তু মুশকিল হলো এই উপন্যাস যখন লেখা হচ্ছে তখন নেতাজি তো নেতাজি হননি, তখন তিনি সুভাষচন্দ্র বসু, তরুণ বয়স, যদিও তখন তার রাজনীতির ক্ষেত্রে ধীরে ধীরে পদার্পণ ঘটছে, কিন্তু যার জন্য তিনি নেতাজি সেটা তখন পর্যন্ত এই উপন্যাস রচনাকালে হয়নি। কিন্তু এটা তোমাদের আমি শরৎচন্দ্রের জীবনী বলবো না, শরৎচন্দ্র বিষয়ক একজন দক্ষ লেখকের লেখা থেকে একটু বলেই দিই তোমাদের যে শরৎচন্দ্রের এই সব্যসাচী কে, এই নিয়ে যখন খুব কৌতূহল পাঠক মহলে, তখন শরৎচন্দ্র একদিন চিত্তরঞ্জন দাস, জানো তার নাম, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, তার সঙ্গে তিনি একদিন শরৎচন্দ্রের সঙ্গে কিন্তু গুপ্ত সংগঠনের মানে যারা চরমপন্থী আন্দোলনে বিশ্বাসী, শরৎচন্দ্র প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষে তিনিও ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন এবং ব্যক্তিগতভাবে তিনি এই গুপ্ত সংগঠনের প্রতি তার একটা দুর্বলতা ছিল, সেই জন্যেই পথের দাবি উপন্যাস লিখতে পেরেছিলেন। এবং তিনি এরকম ধরনের নেতাদের, এরকম ধরনের দেশপ্রেমিকদের সান্নিধ্যে এসেছিলেন, তাই লিখতে পেরেছিলেন। আর বাকিটা লেখকের কল্পনা, লেখকের ইচ্ছা, লেখকের মনে জন্ম নেন যে দেশপ্রেমিক, সব মিলিয়েই বোধ হয় সব্যসাচী হয়েছিলেন। তো গল্পটা হলো এরকম যে চিত্তরঞ্জন দাস পর্যন্ত এই পথের দাবি যখন রচনা করা হয়েছে তিনিও কৌতূহলী যে কে সব্যসাচী, চরিত্রটা কে, এই চরিত্র তো আমাদের চেনা চেনা লাগছে, মানবেন্দ্রনাথ রায়, রাসবিহারী বসু, মাস্টারদা সূর্য সেন, শরৎচন্দ্র হাসছেন। তখন একজন তরুণ ওই ঘরে ছিলেন, শরৎচন্দ্র হেসে বলছেন যে সেটা আমি জানি না, হয়তো এদের এরাও হতেও পারেন সব্যসাচী, নাও হতে পারেন, এমনকি এই ঘরে কেউ একজন আছেন তিনিও সব্যসাচী হতে পারেন। কি অদ্ভুত, কি অদ্ভুত কথা, মানে রাম না হতেই রামায়ণের মতন। সেই ঘরে তখন যে তরুণটি বসেছিলেন তার নাম সুভাষচন্দ্র বসু, নেতাজি তো নামে তখন তিনি আখ্যায়িত হননি হয়তো, তার নাম সুভাষচন্দ্র বসু। এখন আমরা পড়তে গিয়ে আশ্চর্য লাগে যে হ্যাঁ, অনেকটাই সব্যসাচী তো নেতাজির মতো। যাই হোক, এবার আমরা শুরু করব টেক্সটের ব্যাপারটা, কিছু কিছু শব্দার্থ বলবো এবং গোটা বিষয়টা বুঝিয়ে দেবো।